আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় বিআরটিসি এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণাঙ্গ সমাধান। পরীক্ষা গ্রহণের তারিখ পহেলা জুলাই 2022। পদের নাম কাউন্টারম্যান। সময় 60 মিনিট, পূর্ণমান 50। আপনার যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। নিশীথ সূর্যের দেশ কোনটি? নিশীথ সূর্যের দেশ নরওয়ে। কোন দেশটি উর্বর বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত? বাংলাদেশ উর্বর বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কোনটি এককোষী জীব? অ্যামিবা এককোষী জীব। ইন্টারনেটের সাথে কেনাবেচাকে বলা হয় ই কমার্স। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বাংলাদেশ কততম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে? বাংলাদেশ 57তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে। নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? নোবেল পুরস্কার প্রদান করা হয় 6টি ক্ষেত্রে। ওয়ারী বাটেশ্বর কোন জেলায় অবস্থিত? ওয়ারী বাটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? এই উত্তরটি নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, টুঙ্গিপাড়া অথবা কোঠালিপাড়া। বা সঠিক উত্তরটি কেউ জানা কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 500 টাকার একটি বই 30% কমিশনে বিক্রি মূল্য কত? বিক্রি মূল্য 350 টাকা। 3/5 শতকরা প্রকাশে কি হবে? শতকরা প্রকাশে 7% হবে। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে লসাগু কত? গসাগু 4 হলে লসাগু 120। 0.01 গুণন 0.1 গুণন 0.001 ইকুয়াল কত? ইকুয়াল 0.000001। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কোন সংখ্যার 4/7 অংশ সমান 80 হবে? 140 সংখ্যাটির 4/7 সমান 80 হবে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি। একটি বিদ্যালয়ে 126 জন ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়ায় 14% ছাত্রছাত্রী বেড়ে গেল, বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 900 জন ছাত্রছাত্রী। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? হেলসিঙ্কি ফিনল্যান্ড এর রাজধানী। এ ইকুয়াল 5 বি ইকুয়াল 5 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 100। ত্রিভুজের 3টি কোণ অসমান হলে ত্রিভুজটি বিষম বাহু। 250 টাকা 4% কত? 4% 10 টাকা। 0.1 বাগ 0.01 ইকুয়াল কত? ইকুয়াল 10। একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে? একটি ত্রিভুজে একটি সমকোণ থাকতে পারে। বিনার দনি কি? বিনার দনি নিককণ। দুধের মাছি এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা বসন্তের কোকিল। অন্ধকার এর প্রতিশব্দ কি? অন্ধকার এর প্রতিশব্দ তিমির। রেস্তোরা কোন ভাষার শব্দ? রেস্তোরা ফরাসি ভাষা থেকে এসেছে, রেস্তোরা ফরাসি ভাষার শব্দ। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। শেষের কবিতা একটি উপন্যাস। ছন্দের জাদুকর কোন কবি? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত কবিকে। বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি আছে? বর্ণমালায় 8টি অর্ধমাত্রা রয়েছে। কোনটি বিশেষণ বাচক শব্দ? জীবনী বিশেষণ বাচক শব্দ। কোনটির 2টি স্ত্রীবাচক শব্দ আছে? বর
দুটি স্ত্রীবাচক শব্দ আছে। কোন বহুবচন বাচক প্রত্যয়টি প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? বৃন্দ। নীল আকাশ কি বাচক নাম বিশেষণ? রূপবাচক নাম বিশেষণ নীল আকাশ। যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে এক কথায় কি বলে? সব্যসাচী। লুক ইন্টু মিন্স সার্চ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ডিকশনারি DICTIONARY। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন? ওয়াজ। হুইচ ওয়ান ইজ ওড? ক্লথ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রিডম? স্লাভারি। আই স টেন ডিয়ার। রাইট দ্য রং বার্ব। ওপেন ড্যাশ পেজ 30 এট। হুইচ ইজ দ্য পজিটিভ ডিগ্রি অফ মোস্ট? মেনি বা মাচ। আই এম নট গুড ড্যাশ ইংলিশ এট। হি নেভার টু সুইম ইন দ্য রিভার সুইমস। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? জুরি। সমাপ্ত। ভিডিওটি এখানেই শেষ করা হলো। এখানে ভিডিওটির পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি পরীক্ষার সমাধান দেওয়া হয় বা বিভিন্ন সাধারণ জ্ঞানমূলক প্রশ্নপর্ব দেওয়া হয়। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আশা করছি আপনারা উপকৃত হবেন। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।